অক্সিজেনের কালোবাজারি রুখতে অভিযানে নামলেন ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। পুলিশকে সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরের পোদ্দারপাড়া মাচানতলা এলাকার বিভিন্ন দোকানে হানা চলছে। আমি আপনার কাছ থেকে সিলিন্ডার নিতে এলাম, আপনি আমার কাছ থেকে কি চাইবেন, কি ডকুমেন্ট চাইছেন? সিকিউরিটি মানি নিয়েছিলাম, কিন্তু তো কত টাকা নেবেন কেন? সিলিন্ডার তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য সবকিছু মিলে করে 7,500 টাকার বেশি নয়। দেশে অক্সিজেনের ব্যাপক ঘাটতি, যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেনের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অক্সিজেনের কালো বাজারি করছেন। ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা অভিযান চালিয়ে দোকানগুলিতে অক্সিজেনের মজুত ও বিক্রি হয়ে যাওয়া পরিমাণ নির্ণয়, কি দামে বিক্রি করা হচ্ছে সহ অন্যান্য তথ্য নথিভুক্ত করেন। বাঁকুড়া জেলায় অক্সিজেন ঘাটতি নেই বলে জানান ড্রাগ কন্ট্রোল আধিকারিক। কেউ যেন অক্সিজেন অবৈধ মজুত না করে তার জন্যই অভিযান চলছে। কান্তি পতির রিপোর্ট, কলকাতা 24x7।